हेलो 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 एवरीवन, वेलकम टू आवर न्यू रेसिपी। तो आबारो चले এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু রেসিপিটাকে স্টার্ট করে দিচ্ছি। তো আজকে যে রেসিপিটা আমি করতে চলেছি সেটা হলো বেগুন বাহারি আচারি চিকেন। তো তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই লাগছে কিন্তু এরকম ছোট ছোট করে কাটা কিন্তু বেগুন। তো ছোট ছোট কাটা মানে ছোট ছোট কাটা মানে ছোট বেগুনটাই ছোট ছোট, তো মাঝখান থেকে এরকম ভাবে চিরে নেওয়া। আচ্ছা, চেরি টমেটো এটা হচ্ছে কিন্তু একদম ছোট ছোট হয়, তো সেটাকে আমি দুভাগ করে নেব। লাগছে হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আমের আচার। এটা হলো আমের আচার। তো আমের আচার যদি কারোর তৈরি করা না থাকে তোমরা আমও দিতে পারো। আর হচ্ছে লাগছে হচ্ছে চিকেন কারি মশলা, সেটা হচ্ছে কিন্তু সানরাইজে ব্যবহার করছি। লাগছে হচ্ছে টক দই, আর এখানে লাগছে হচ্ছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, ধনে পাতা। লাগছে হচ্ছে স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর হচ্ছে স্বাদ মতো হলুদ। আর অবশ্যই লাগছে কিন্তু এরকম ছোট ছোট করে পিস পিস করে কাটা চিকেন। তো চলো আজকে রান্নাটাকে স্টার্ট করে দিই। প্রথমেই হচ্ছে কিন্তু কড়া আমি গরম করে রেখেছি, তো কড়াইতে আমি তেল দেব। কড়াইটা আগে থেকে আমি গরম করে রেখেছি, কড়াইতে কিন্তু আমি প্রথমে তেল ঢেলে দেব, সর্ষের তেল। তো দু চামচ মতো, দু টেবিল স্পুন মতো হলেই হয়ে যাবে। আর এইদিকে আমরা মশলাগুলোকে বেটে নেব। এবারে এই যে মিক্সারে এই রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে। এই দিয়ে ভালো করে, আর হচ্ছে দেব হচ্ছে টক দই দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে গ্রাইন্ডারে। দিচ্ছি হচ্ছে টক দই। আর যেহেতু টক দই দিচ্ছি এর জন্য কিন্তু জলের কিন্তু প্রয়োজন নেই, এই দিয়ে কিন্তু আজকে কিন্তু বেটে নেব মশলাটাকে, ভালো করে বেটে নেব। দেখো বাটা হয়ে গেছে, আর এর মধ্যেই দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা দিয়ে আবার একবার দুবার ঘুরিয়ে নেব। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবারে কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনগুলো ভেজে নেব একে একে। বেগুনটাকে কিন্তু আমি হলুদ আর নুন দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম। দেখো বেগুন ভেজে তুলে রাখলাম। এবারে কড়াইতে তেল তো সেই তেলেই, মানে কড়াইতে তো তেল গরমই আছে, সেই তেলেই এই তোমার গরম মশলা আর হচ্ছে তেজপাতা এটা ভালো করে একটুখানি দিয়ে এরপরে দেব হচ্ছে চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেবো হচ্ছে ওই চেরি টমেটো। আর দেবো চেরি টমেটো, আমি বললামই মাঝখান থেকে আমি দু টুকরো করে নেব, ভাগ করে নেব। এই দিয়ে একটুখানি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব, কষিয়ে নেব। তো দেখতে থাকো এই পদ্ধতিতে করবে বেগুন বাহারি আচারি চিকেন। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে নতুন একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। দেখো চিকেন আর টমেটো কিন্তু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবারে আমি ওই মশলাটা কিন্তু ঢেলে দেবো। যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু কষাবো। আর এখন কিন্তু স্বাদ মতো লবণ,
स्वाद मतो लवण, स्वाद मतो हलुद, स्वाद मतो चीनी दिए भालो करे कषिए नेब। देखो आमी ढाका दिए दिए कषिए निच्छिलाम, तो कषानो किन्तु हये गेछे, तेल छेड़े दिएछे, कषानो हये गेछे। एबारे आमी चिकेन मसलाटा दिए देब, एई जे चिकेन मसलाटा एकटु दिए देब। आर एरपरे जेटा मेन, जेहेतु आचारी चिकेन माने बेगुन बाहारी आचारी चिकेन, सेई जोन्नो এই আচারটা কিন্তু এবারে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কিন্তু মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবারে মশলা গোলা জলটা দিয়ে দিচ্ছি। এবারে আরেকটু অল্প পরিমাণে জল দিয়ে এই মাংসটা সিদ্ধ হতে ঢাকা দিয়ে রেখে দেব আরো কিছুক্ষণের জন্য। আমি দেখো 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখে নি চিকেনগুলো সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। এবারে এই বেগুনের টুকরোগুলো কিন্তু দিয়ে দেবো, এই যে বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খানিকক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বেগুনগুলো দিয়ে দিই। আর একটু ফুটতে দেব, বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, আর একটু ফুটবে তারপরে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বেগুন বাহারি আচারি চিকেন। তো এবারে আমি নামিয়ে দেব। তো এরকম আরও কিন্তু ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর অনেক বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে। আর অবশ্যই কিন্তু বেল আইকনে ক্লিক করবে, তাহলে নিউ আপডেট আমাদের চ্যানেলে সব তোমরা পেয়ে যাবে। তো আজকে এখানে ব্লগটাকে শেষ করতে হচ্ছে, রেসিপিটাকে শেষ করতে হচ্ছে। তো চলো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।